আচ্ছা এই বাইকটি হচ্ছে আমাদের গ্রিন টাইগারের একটি সাবব্র্যান্ড বাইকটির নাম হচ্ছে জয় রাইডার জি এটা হচ্ছে এক চার্জে আপনার সর্বোচ্চ 130 থেকে 135 কিলোমিটার যাবে এই বাইকটি আচ্ছা তারপর আমরা 30 কিলোমিটার বলে থাকি না আমরা বলে থাকি সম্পর্কে কি বলেন আচ্ছা এখানে ব্যবহার করা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি এখানে চারটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 48 ভোল্ট 96 অ্যাম্পিয়ার ব্যাটারি আচ্ছা তো এই ব্যাটারিটি এখানে ব্যবহার করা হয়েছে আচ্ছা এই গ্যারান্টি ওয়ারেন্টি বলতে কি এখানে আমরা 3 মাসের রিপ্লেসমেন্টের গ্যারান্টি দিচ্ছি ব্যাটারিটির ক্ষেত্রে আচ্ছা আচ্ছা এটা মোটর সম্পর্কে কি বলেন তবে আচ্ছা এখানে ব্যবহার করা হয়েছে গিয়ার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 20-30 পর্যন্ত উঠতেছে ফার্স্ট গিয়ারে 28 হ্যাঁ এরকম ওঠে এবং আমরা যখন সেকেন্ড গিয়ার দিচ্ছি আচ্ছা এটা আপনার 39-40 এই পর্যন্ত ওঠে 42 পর্যন্ত এবং আমরা যখন থার্ড গিয়ার দিচ্ছি 58 পর্যন্ত আচ্ছা যেহেতু পাওয়া যায় তাই না জি জি এখানে ফ্রন্ট এবং রিভার্স গিয়ার দুইটাই আছে ইলেকট্রিক ব্যাগে প্রতিটা বাইক কিন্তু সামনে এবং পিছনে নেওয়া যায় জি আচ্ছা আচ্ছা যদি আমি বাইকটা একটু দেখাই দেখেন সামনে ফ্রন্ট সাইডে কিন্তু সম্পূর্ণ এলইডি লাইট ইউজ করা হয়েছে তাই না এটা ফ্রন্ট সাইডে সম্পূর্ণ এলইডি লাইট ব্যবহার করা হয়েছে Wondering how to make a play all night Looking your way from out of sight Thinking I should ask if you're doing alright You weren't easy, so hard to ignore Pull up on your right Ask what you're drinking, ask what you like Said you look good in the dim bar light So damn cheesy Who'd have thought you'd fall for somebody like me When you ask my name ওকে ভিউয়ার্স আমরা কিন্তু ইউটিউবে চলে আসলাম মূল ভিডিওতে আজকে আমি একটা নতুন আনকমন একটা ইলেকট্রিক বাইক দেখানোর চেষ্টা করবো যেটা কিন্তু এক চাঁদে 130 কিলোমিটার চলে আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য মামুন ভাই আসসালামু আলাইকুম আমরা যে বাইকটা না দেখবো বাইকটার নামটা কি আচ্ছা এই বাইকটি হচ্ছে আমাদের গ্রিন টাইগারের একটি সাবব্র্যান্ড বাইকটির নাম হচ্ছে জয় রাইডার স্প্রিন্ট মডেলটির নাম হচ্ছে স্প্রিন্ট আচ্ছা খুব সুন্দর একটা কালার এবং এই কয়টা কালার পেয়ে যাবো আমরা আমরা এখন বর্তমানে আপনি দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন একটি হচ্ছে ব্লু এবং আরেকটি হচ্ছে রেড কালার আচ্ছা ভাই আমরা এটা নাকি 130 কিলোমিটার যায় জি এটা হচ্ছে এক চার্জে আপনার সর্বোচ্চ 130 থেকে 135 কিলোমিটার যাবে এই বাইকটা আচ্ছা তারপরে আমরা 30 কিলোমিটার বলে থাকি না আমরা বলে থাকি আচ্ছা ভাই এটা ফুল চার্জ হতে সময় লাগে কতক্ষণ এটা ফুল চার্জ হতে আপনার 5 থেকে 6 ঘন্টা লাগবে আচ্ছা একবার চার্জ দিলে 130 কিলোমিটার যাওয়া যায় জি আচ্ছা এটা ব্যাটারি সম্পর্কে একটু বলেন আচ্ছা এখানে ব্যবহার করা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি এখানে চারটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 48 ভোল্ট 96 অ্যাম্পিয়ার ব্যাটারি আচ্ছা তো এই ব্যাটারিটা এখানে ব্যবহার করা হয়েছে আচ্ছা এই গ্যারান্টি ওয়ারেন্টি বলতে কি এখানে আমরা 3 মাসের রিপ্লেসমেন্টের গ্যারান্টি দিচ্ছি ব্যাটারিটির ক্ষেত্রে আচ্ছা আচ্ছা এটা মোটর সম্পর্কে একটু বলেন তবে আচ্ছা এখানে ব্যবহার করা হয়েছে 1000 ওয়াটের ব্রাশলেস মোটর এবং যেটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আচ্ছা টপ স্পিড কত ভাই এটা টপ স্পিড পাবেন 55 থেকে 60 কিলোর মতো আচ্ছা এখন আমরা যদি দেখি ফার্স্ট গিয়ারে কত যায় সেকেন্ড গিয়ারে কত যায় থার্ড গিয়ারে কত যায় গিয়ার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 20-30 পর্যন্ত উঠতেছে ফার্স্ট গিয়ারে 28 হ্যাঁ এরকম ওঠে এবং আমরা যখন সেকেন্ড গিয়ার দিচ্ছি আচ্ছা এটা আপনার 39-40 এই পর্যন্ত ওঠে 42 পর্যন্ত এবং আমরা যখন থার্ড গিয়ার দিচ্ছি 58 পর্যন্ত আচ্ছা যেহেতু ফুল চার্জ থাকে তখন আর বেশি উঠবে মনে হয় হ্যাঁ ফুল চার্জে তখন আরেকটু 60-62 এরকম পারে সর্বোচ্চ আচ্ছা আচ্ছা দেখেন টপ স্পিড হচ্ছে 60 জি আচ্ছা দেখেন চমৎকার কি হলুদ একটা চিহ্ন দেখতে সেটার প্রাইস এটার সম্পর্কে কি বললেন আচ্ছা হলুদ যেখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের 48 ভোল্টের গাড়ি সো এখানে আমরা এখানে 51 শো করতেছি এটা 48 ভোল্টের যেহেতু লিড অ্যাসিড ব্যাটারির গাড়ি সেক্ষেত্রে এখানে আমরা ভোল্টটা শো করতেছি বাহ খুব চমৎকার আচ্ছা এই গাড়িটা কিন্তু ভাই সামনে এবং পিছনে নেওয়া যায় তাই না জি জি এখানে ফ্রন্ট এবং রিভার্স গিয়ার দুইটাই আছে ইলেকট্রিক ব্যাগে প্রতিটা বাইকে কিন্তু সামনে এবং পিছনে নেওয়া যায় জি আচ্ছা আচ্ছা যদি আমি বাইকটা একটু দেখাই দেখেন সামনে ফ্রন্ট সাইডে কিন্তু সম্পূর্ণ এলইডি লাইট ইউজ করা হয়েছে তাই না এটা ফ্রন্ট সাইডে সম্পূর্ণ এলইডি লাইট ব্যবহার করা হয়েছে একদম চমৎকার সামনে ডিস ব্রেক পিছনে ড্রাম ব্রেক জি আচ্ছা বাইকটা কিন্তু খুব চমৎকার এই বাইকটা ওজন কত ঢুকবে এই বাইকটির ওজন আপনার 90 থেকে 95 কেজির মতো হবে আচ্ছা আচ্ছা এর লোড নিতে পারে কত কেজি এটা সম্পূর্ণ 130 কেজি পর্যন্ত লোড নিতে পারে 130 কেজি পর্যন্ত লোড নিতে পারে দেখেন বিয়ার যারা কিনা অনেক স্বাস্থ্যবান তারা অনেক এটা নির্বিধে চালাতে পারেন আর এই সিটটা তো এই বাইকটিতে অনায়াসে দুজন বসতে পারবে তাই না অনায়াসে এখানে দুজন বসতে পারবে এখানে পিছনে হ্যান্ড গ্রিপ কিন্তু খুব ভালো অনেকে অনেক কিছু এখানে বেঁধে নিতে চায় রাখতে চায় সেখানে দেখবেন এটা কিন্তু একদম খুবই শক্ত এবং মজবুত সো খুব অনায়াসে আপনারা দুজন এখানে বসতে পারবেন আচ্ছা এটা চাকার সাইজটা কত ভাই এটা হচ্ছে 3-10-50 3-10-50 কাস্টমাররা একটা বললেই ওরা বুঝবে চাকাটির সাইজ হচ্ছে 3-10-50 আর মোটরটা যেমন বলছিল 1000 ওয়াট ব্রাশলেস মোটর এটা হচ্ছে 1000 ওয়াট ব্রাশলেস মোটর এখানে ব্যবহার করা হয়েছে আচ্ছা এই ব্যাটারিটি পোর্টেবল এটা না এই ব্যাটারিটি পোর্টেবল না লিড অ্যাসিড কোনো ব্যাটারি আসলে বাংলাদেশে এবং ওয়ার্ল্ডের কোথাও পোর্টেবল হয় আচ্ছা ঠিক আছে এই বেগতে সিটটা আমাকে খুলে দেখান তো হ্যাঁ অবশ্যই
আপনি সিটি দেখতে পাচ্ছেন এখানে মাশাআল্লাহ এখানে সিটি আপনি কিছু টুকটাক জিনিস হয়তো রাখতে পারবেন মানে প্রয়োজন কাগজপত্র রাখা যাবে প্রয়োজনীয় কাগজপত্র আর চাদরটা কিন্তু খুব জোস দেখেন চাদরটা কিন্তু খুব জোস এবং খুব হালকা এবং ক্যারি করার জন্য খুব বেস্ট হয় দেখেন ছোটখাটোর মধ্যে কত 48 ভোল্টের একটা চাদর পেয়ে যাচ্ছেন যেটা কিনা ফ্যান সহকারে মানে সহজে গরম হবে না আর কি হ্যাঁ এই জিনিস আমরা খুবই ভালো লাগছে আচ্ছা এখানে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার এটা হচ্ছে সার্কিট ব্রেকার আপনারা যখন মানে বৈদ্যুতিক সংযোগ যদি অন্য সময় আপ ডাউন করে সেক্ষেত্রে আপনি সার্কিট ব্রেকারটা পড়ে যাবে ব্যাটারি কোনো ক্ষতি হবে না মাশাআল্লাহ আবার যখন আপনি অন করবেন যে সার্কিট ব্রেকারটা এভাবে অন করে আপনি বাইকটা একবার অন করতে পারবেন আবার দূরে কোথাও গেলে চাইলে কিন্তু অফ করে যেতে পারেন হ্যাঁ মানে সহজে চুরি হওয়ার চান্স নেই আর কি দেখেন কত সুন্দর এই বাইকটা কিন্তু যেমনটা দেখতেন খুব চমৎকার দুইটা কালার পেয়ে যাচ্ছেন তো আমার তো ভাইয়া সবচেয়ে মাইলেজ বেশি এবং খুব চমৎকার এই বাইকটির প্রাইস আছেন কত ভাইয়া আচ্ছা বর্তমানে আমাদের এই বাইকটি আপনারা আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বর্তমানে আমরা বাইকটির মূল্য আপনাদের জন্য নির্ধারণ করেছি 96,500 টাকা 96,500 টাকা বিয়ার দেখতে পাচ্ছেন 96,500 টাকা হলে নিতে পারবেন সেক্ষেত্রে হোসেন ব্লগ রেফারেন্স দিলে গিফট থাকতেছে কিনা অবশ্যই হোসেন ব্লগ থেকে আসলে বা হোসেন ভাই রেফারেন্সে আসলে অবশ্যই আমাদের কিছু গিফট থাকবে সেক্ষেত্রে আমাদের তো প্রতিটা বাইকের সাথে অফিসিয়ালি চাবির রিং কি রিং এবং অফিসিয়াল টি শার্ট এটা গ্রিন টেকের লোগো সম্পর্কিত সেটা আপনারা পাচ্ছেন আচ্ছা মাথা হেলমেট দিবেন না ভাই না আপাতত আমরা হেলমেটটা দিচ্ছি না ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো কিছু ভালো উপহার আমরা সামনে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বিয়াস এই ছিল মোটামুটি বাইকটা সম্পর্কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামাজ পড়বেন আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করুন আসসালামু আলাইকুম هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتاب